মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত জিএসটি নিয়ে আজ পথে কংগ্রেস। আজ দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক কংগ্রেসের। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল হবে কংগ্রেসের। মিছিলের নেতৃত্বে রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের পরিকল্পনা রয়েছে কংগ্রেসের। দিল্লিতে একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বিশৃঙ্খলা যাতে না হয় কংগ্রেসের এই বিক্ষোভ কর্মসূচি প্রতিবাদ মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে। সেদিকে সজাগ দিল্লি পুলিশ। আজ দিল্লিতে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। প্রতিবাদ মিছিল হবে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত এবং মিছিলের নেতৃত্বে থাকবেন রাহুল গান্ধী। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি রয়েছেন দিল্লি থেকে। জ্যোতির্ময়, আর কি খবর পাচ্ছ এই বিষয়ে? দেখো, 5ই আগস্ট কংগ্রেসের তরফ থেকে দেশ জুড়ে মূল্যবৃদ্ধি, ফলটি জিএসটি, আনএমপ্লয়মেন্ট একাধিক ইস্যুতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যেই প্রদেশ কংগ্রেসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা গভর্নর হাউস প্রত্যেক জায়গাতে তারা ঘেরাও করে এবং এই রাজভবন অভিযান প্রত্যেকটা রাজ্য জুড়েই হবে। কিন্তু দিল্লিতে সব থেকে বড় কর্মসূচি নেওয়া হয়েছে দিল্লিতে, যেখানে দলের প্রত্যেক সাংসদরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা তারা রাহুল গান্ধীর নেতৃত্বে পার্লামেন্ট থেকে আর কিছুক্ষণের মধ্যেই তারা রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে মার্চ শুরু করবেন। কিন্তু তার আগেই দিল্লি পুলিশের তরফ থেকে সমস্ত দিল্লিতে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে, কারণ আজকের কর্মসূচিকে ঘিরে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মীরা গতকাল রাত থেকেই তারা আসতে শুরু করেছেন। তারা 24 আকবর রোড কংগ্রেসের যে সদর দপ্তর সেখানে তারা ক্যাম্প করে বসে রয়েছেন এবং কংগ্রেসের তরফ থেকে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছিল। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে দিল্লি পুলিশের তরফ থেকে দিল্লির ঢোকা এবং বেরোনোর সমস্ত জায়গাতে যেমন নাকা চেকিং করা হচ্ছে, তার পাশাপাশি সব জায়গাতেই সিআরপিএফ পোস্টিং করা হয়েছে এবং মূল যে পার্লামেন্ট চত্বর তার বাইরে যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে যে বিজয় চকের সামনেই এমপিদের আটকে দেওয়া হবে। রাষ্ট্রপতি ভবনের নিয়ম অনুযায়ী কয়েকজন সাংসদ যারা আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চান তারা আগাম তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং তারা মেমোরান্ডাম জমা দিতে পারবেন, কিন্তু সব এমপিকে মার্চ করে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত যেতে দেবে না দিল্লি পুলিশ। ফলত একটা সংঘাতের পরিস্থিতি এক্ষেত্রে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।